अरे भाई के ओ झिंकु काका पूरा मजे झिंकु काका वेलकम टू बांगरी एक्स आमी प्रीतम आमी ओभिक एवं आज के आमरा निये चले एसेछि कोबरा একটা তামিল মুভি অনেকেই শোনেনি কোবরা হ্যাঁ কোবরা তো অনেকেই শোনেনি এই সিনেমাটার নাম যেহেতু একটা সাউথ ইন্ডিয়ান মুভি তামিল ল্যাঙ্গুয়েজে তো কোবরার অফিসিয়াল টিজার বেরিয়ে গেছে তার রিয়াকশন এবং ডিটেইল রিভিউ নিয়ে আমরা আজকে চলে এসেছি কোবরার ব্যাপারটা কোবরা আমরা জানি কোবরাটা সাপ একটা সাপকে ইন্ডিকেট করে তো এটা একটা খুব বিষাক্ত বিষধর সাপ কোবরা টিজার এখন আমি দেখিনি তুই দেখেছিস না আমি তো অবশ্যই আমাদের ইউএসপি তো চ্যানেলে সেটা মেইন যে আমরা কোনো কিছু না দেখে সেটা আমরা চেষ্টা করি 100% জেনুইন মানে যেটা দেখছি সেটাই মানে সেটা সামনাসামনি দেখে সেই আমাদের মেইন ইউএসপি চিয়েন বিক্রমের একটা নতুন মুভি এটা তো বিক্রমকে তো আমরা সবাই চিনি এবং ওর অভিনয় দক্ষতা এবং ওর যে ধরনের মুভি চয়েস করে তো সেই দিক থেকে কোবরা কতটা মানে কতটা কি পর্যায়ে যাচ্ছে বা কেমন ধরনের চুজ করেছে সেটা আমাদের আমাকে সত্যি খুব এক্সাইটেড করছে তোমরা যারা জানো না যে অনেকে হয়তো সাউথ ইন্ডিয়ান মুভি ফলো করে তাদেরকে একটা ছোট্ট কনটেক্সট দিয়ে দিই যে চিয়ান বিক্রম বা বিক্রম শর্টে যে যিনি তিনি হচ্ছেন আই মুভি রিসেন্ট একটা বেরিয়েছে আই মুভি তোমরা দেখেছি একটা আই ভাইরাস নিয়ে এবং আরেকটা সেকেন্ড মুভি সেটা সবাই বেশিরভাগ লোক সেটা হচ্ছে সেখানে যে যিনি স্টার ছিলেন তিনি হচ্ছেন বিক্রম তো তারই এই মুভি হচ্ছে কোবরা অফিসিয়াল টিজার সেটা আমরা আজকে রিয়াকশন দেবো এবং রিভিউ করবো তো বেশি কথা না বলে লেটস স্টার্ট আরেকবার বুঝেছিলিস কেন তোকে টাকা লাগবে এক্ষুনি যে লেটস স্টার্ট বলে আমি কি করে বুঝবো লেটস স্টার্ট ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স পরে আছি আমরা ললিত কুমার প্রেজেন্ট এভরি প্রবলেম একটু প্রবলেম has a mathematical solution are bhai ke irfan pathan na ki holo irfan pathan eti irfan pathan chilo ki are irfan dekhto tarpor dekhi mane are irfan pathan ke dekhchi are to bhai cricketer theke direct ho jakhon jodi cricket jibon ta chole geche acting life e choleche ক্রিকেট গ্রাউন্ড না এটা মুভিতে পর্দায় দেখা যাক நம்பர்ஸ் வச்சுதானே விளையாடுறான் I'll give him more numbers to play this time. Hey, Vikram, the Vikram, the Vikram. Yeah, Rahman. ও ভাই মানে কোনো কথা হবে ইয়ার রহমান একটা মাস্টারপিস বানায় মানে ঢুকিয়ে দিচ্ছে আমাদেরকে মানে দারুণ একদম মেন হচ্ছে একজন টিচার ম্যাথামেটিশিয়ান তিনি একজন খুব গ্রেটেস্ট মানে দেখিয়েছে তিনি
একদম দারুণ ম্যাথ, মানে খুব দারুণ ম্যাথ করেন, ম্যাথামেটিশিয়ান, এবং সেখানে তার একটা খুব শেখাতে ভালোবাসেন, তো সেখানে খুবই লাভেবল একজন, আর খুব জিনিয়াস, মানে চোখের দেখাতে যে কোনো ম্যাথ তিনি, ম্যাথে যে কোনো প্রবলেম তিনি শেখাতে, মানে ম্যাথকে নিয়ে খেলেন, খেলা করেন, এবং তার সাথে একটা ছোট্ট লাভ অ্যাঙ্গেল একটা যেটা সেটা হয় আর কি। এবং তারপরে মেন যেটা কথা হচ্ছে, সেখানে একটা দেখালো যে তাকে সে একটা অ্যাকশন সিন এবং তাকে ধরে নিয়ে গেছে, ঠিক আছে, এবং সেখানে সব থেকে ইরফান পাঠান কাউকে খুঁজছে, ঠিক আছে, যে কে কোনো একটা ক্রাইম করছে তাকে খুঁজছে ইরফান পাঠান। এবং তারপরে শেষের দিকে আমরা গিয়ে দেখলাম যে বিক্রমকে ধরে রেখেছে এবং তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি সেই ম্যাথস টিচার কিনা, এবং সে সেখানে একটা হাসি দিয়ে আমাদের শেষ কোবরা লোগোটা দেখি, এর হচ্ছে পুরো টিজারের কন্টেস্ট। এবার তুই বল তো, এটা জনরাটা আমি ঠিক জানি না, এটা কোন জনরের মুভিটা পড়ছে, কিন্তু সম্ভবত সাইকোলজিক্যাল থ্রিলারই হবে, হতে পারে তাই মনে তো হচ্ছে। এবং আমরা, আমি যেটা দেখলাম, অনেকগুলো সিন কাটে কাট সিনে দেখলাম যে আমরা বিজয়কেই দেখলাম বিভিন্ন চরিত্র, আমি তো তাই মনে হলো বিজয়, সরি বিক্রমকে দেখলাম আমরা, হ্যাঁ, বিভিন্ন অনেকগুলো চরিত্র, বিক্রমের জিজ্ঞেস কর বিক্রমের কটা আমি জানি, দুটো তিনটে চারটে, তুই যে কোনো একটা ওয়ার্ড, চার পাঁচটা তো দেখিয়েছি, তুই গেস কর কটা লুকস আছে, তোকে আমি একটা নাম্বার গেস কর, 1 টু 10 একটা গেস কর, চার পাঁচটা আমি দেখিয়েছি, একটা যে কোনো নাম্বার, একটা যে কোনো নাম্বার, আমি চার পাঁচটা দেখেছি, তো পাঁচটা পাঁচটা বিক্রমের এই মুভিতে, কোবরা মুভিতে আটখানা লুকস আছে, ডিফারেন্ট আটখানা লুকস আছে, ঠিক আছে, তো তার মধ্যে কিছু গ্লিমস তোমরা দেখে নিয়েছো, তোমরা বুঝতে পারোনি, কিন্তু আমি যেহেতু আমরা যেহেতু আগে আমি রিসার্চ করেছিলাম, তো সেখানে আমি জানতে পেরেছি আটখানা দেখেছিলি আগে, না না না, আমি এমনি আলাদা যে ব্লগগুলো থাকে, হ্যাঁ, তো সেখানে রিসার্চে আমি দেখেছি পোস্টে এবং দেখেছিলাম, সেখান থেকে জানতে পেরেছি যে আটখানা লুকস আছে, তার মধ্যে কিছু গ্লিমস তোমরা দেখেছো, সো মাচ এঙ্গেজিং একটা টিজার দেখলাম, সো মাচ এঙ্গেজিং একটা টিজার, হোপফুলি এটার হিন্দি ভার্সন নিশ্চয়ই আসবে, আই থিংক আসবে, ঠিক আছে, এবং এটা টিজার, এর ট্রেলারও আসবে, তো টিজারে যেটা আমরা এক্সপেক্ট করি এটা টিজার থেকে, যে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হবে, একটা একটা সিন কার্ডগুলো সিন দেখবো আমরা, কোন কোন সিন আছে, কেমন কেমন সিন আছে, এবং কে কে আছে, এই ব্যাপারটা থাকবে, এবং আমরা যেটা দেখতে পাই যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেড, কালার কারেকশন, তারপর এডিট, ছোটো মোটো এডিট, ঠিক আছে, তারপর সিন, মানে লোকেশন দেখতে পাই আমরা, কীরকম এরকম লোকেশন শ্যুট হয়েছে, তো এইগুলো দেখতে পাই। তো যেটা মেন টিজার আমার, এটা 1 মিনিট 47 সেকেন্ডের টিজার, এত বড় অনেকটা বড় টিজার, 1 মিনিট কিন্তু টিজার, ট্রেলার নয়, তো 1 মিনিট 47 সেকেন্ড ধরে আমরা দেখলাম লোকেশন, অ্যাকশন, তারপর অ্যাক্টিং তো ছেড়ে দিচ্ছি, অ্যাক্টিংয়ের কথা বাদ দিচ্ছি, সবচেয়ে যেটা আমার মানে আমাকে জাস্ট মানে অবাক করে দিল সেটা হচ্ছে এটা ক্রিকেটারের অ্যাক্টিং ফিল্ডে আসা, ক্রিকেট ফিল্ড থেকে অ্যাক্টিং ফিল্ড, মানে আমি জাস্ট মানে যাই না, মানে আমি তুই জানতি মানে ইরফান পাঠানের মাঠে এটা একটা দক্ষতা আছে অভিনয়ের প্রতি, বা যাই না মানে অভিনয় করতে পারে বা করার প্রতি আগ্রহ আছে, একদম না, আমার কোনো মানে আই হ্যাভ নো গেস যে ইরফান পাঠান যে আছে, আর ইরফান পাঠান যে অভিনয় দেখতে অবশ্যই সুদর্শন একজন, কিন্তু মানে অভিনয়তে যে আসবেন বা কোবরাতে করবে, কিন্তু আমার আমরা যতটা দেখলাম টিজারে যে ইরফান পাঠান যতটা অভিনয় করলেন, তিনি কিন্তু মানে আচ্ছা আচ্ছা বলিউডের অনেক মানে এখনকার স্টার কিডসদের লজ্জা ফেলাতে পারে, কিন্তু আমি বলতে পারছি না সেটা, কারণ খুব ছোট ছোট সিন দেখেছি আমরা, আমি মুখের এক্সপ্রেশন, হ্যাঁ মুখের এক্সপ্রেশন, নো ডাউট নো ডাউট বেটার, নো ডাউট, এবার দেখতে অভিনয়টা থ্রু আউট দ্য মুভি মানে কিরকম অভিনয়টা করে সে, না আমি যদি মুভিটাকে আলাদা করে ডাকি শুধু আমি টিজারে একটা মানুষের এক্সপ্রেশন তো বোঝা যায় যেটা একদম একদম দুঃখের, হাসির বা একটা রিভেঞ্জ, আমার মনে হয় অনেককেই লজ্জা ফেলে দেবে একজন ক্রিকেটার হিসাবে, কি তোর কি মনে হয় বলিউডে এখন উঠতেই অনেকেই যারা স্টার কিডস আছে, স্টার কিডস কেন অনেকেই আছে যারা এসে সিনেমায়, আচ্ছা আচ্ছা তামিল, তামিল কি ওর মানে হোম হোম ল্যাঙ্গ মানে মানে মাদার ল্যাঙ্গুয়েজ, কার কথা বলছিস মানে ইরফান পাঠান কি তামিল কি মাদার ট্যাং, না 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 একদমই না, সম্ভবত না, না না তামিল না, তো তামিলের প্রথম মুভি করার ব্যাপারটা তো কি হলো, তো করেছে কিন্তু মানে তামিলটা অনেকেই গিয়ে শিখে নাই, কারণ অনেক আমাদের বলিউডে আছে যারা পরে গিয়ে তামিল মুভি করছে, এবং বাংলা থেকেও অনেক অ্যাক্ট্রেসরা যায়, তারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা যায় তারা গিয়ে, তুমি দেখতে পাচ্ছ ক্যারেক্টার বড় না সাউথের মুভিগুলো, ঠিক আছে, কিভাবে রুল করতে পারে ইন্ডিয়ান মুভিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি, বাহুবলি থেকে শুরু করে এদিকে তোর রিসেন্ট যেটা এলো আমাদের KGF 1-2, তারপরে এই কোবরা, এই ধরনের মুভিগুলো করছে সাউথ, তো সাউথ এমনি যেরকম বানায় সাউথ অবশ্যই ভবিষ্যৎকালে সাউথ মানে ইন্টারন্যাশনাল দরবারে সাউথ একটা মানে সত্যি একটা জায়গা যাচ্ছে সাউথ, তো কোবরা এবার কথায়, এবার মেন যেটা আমরা টিজারে আসি, টিজারের ডিটেলসে, তো মেন একটা ডিটেলস আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ফার্স্ট সিনেই ছিল যে জোকার, দেখেছিস অনেকগুলো স্ক্রিনে জোকারের একটা রেফারেন্স ছিল, হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে এখানে সব জোকারের রেফারেন্স আছে, জোকার ফেস কে আমরা কোথায় দেখতে পাবো, জোকারের আবার মিডফিঙ্গার, মিডফিঙ্গার তোকে দেখাতে হবে না,
ঠিক আছে তুই ঢুকিয়ে রাখ যে এখানে মিড ফিঙ্গার দেখাচ্ছে, মানে এটা তো সবাই বোঝাচ্ছে ইরফান পাঠানের মানে আমাদের এখানে গোয়েন্দা বিভাগের এখানে কোন একটা সেখানে সেটা, এবং অবশ্যই মানে এখানে এখানে যে আর কি যে মানে যে চোর বা যে মেইন ক্রাইমটা করেছে সে আর কি এটা ভিডিও একটা ভিডিও মেসেজ দিচ্ছে আর কি, কিন্তু এটা খুব খুব মানে মাইনর ডিটেইলস, কিন্তু খুব একটা ট্রিকি ব্যাপার যে জোকারকে রেফারেন্স, জোকার আমরা জানি ব্যাটম্যানের সবচেয়ে গ্রেটেস্ট একদম ভিলেন এবং গ্রেটেস্ট একজন, রিসেন্ট একটা জোকারের মানে ইন্ডিভিজুয়াল মুভি হয়েছে অস্কার পেল ওয়াকিং ফিনিক্স, সরি ওয়াকিং ফিনিক্স, ওয়াকিং ফিনিক্স, তো কে যাই হোক এত কথা এটা মনে হয় না ওটার সাথে কোনো রিলেটেড, আমরা জানি না কেন কথা বলছি কারণ এটা রেফারেন্স, জোকারের রেফারেন্স, এটা শর্ট মাইনর ডিটেইল যে জোকারের রেফারেন্সে কথা বলছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুক, একদম ফার্স্ট কাকার ফার্স্ট লুক ইরফান দার, ইরফান কাকা, ইরফান কাকা ফার্স্ট লুক হচ্ছে আমাদের এখানে, এটা ও জিঙ্কু কাকা পুরো আমাদের জিঙ্কু কাকা, এটা ফার্স্ট লুক কেমন লাগে লুক লুক ওয়াইজ, লুক ওয়াইজ তো বলেই দিলাম যে আমার, আমি তো একটা কথা বলে দিলাম যে ইরফান পাঠান আচ্ছা আচ্ছা মানে বলিউডের বলিউড কেন অনেক অ্যাক্টারদেরকে লজ্জা ফেলে দেবে যে তিনি এরকম এসে এত সুন্দর একটা এক্সপ্রেশন দিচ্ছেন, তো এখন আমরা স্ক্রিনে যে ছবিটা দেখছি তো এটা অন্যতম একটা বিক্রমের একটা লুক, এটা বিক্রমের একটা লুক মানে দেখে বোঝার উপায় নেই, এবং এটা হচ্ছে আরেকটা লুক বিক্রম, মানে দেখে কতটা মানে মেকআপ, মানে মেকআপ ম্যানকে স্যালুট, ঠিক আছে এই এরকম লুকস নিয়ে একটা মুভি তোকে আমি বলি, তুই দেখেছিস কিনা জানি না, তোমার তো কামাল হাসান খুব লেজেন্ড, কামাল হাসানের দশ অবতার বলে একটা মুভি আছে, দশ অবতার, তো দশ অবতারে দশখানা লুক ছিল, দশখানা লুক মানে কি ট্রিমেন্ডাস ভাবনা চিন্তা, লুকস গুলো কিন্তু দেখার মতো মানে বোঝা যাবে না, উফ দারুন দারুন, মানে এটা কি বোঝা যাচ্ছে না কোনো দিক দিয়ে বোঝা যাবে না, যেটা মানে এটা বিক্রম মানে আমরা জানি বলে বুঝতে পারছি, অবশ্যই একটু অড লাগছে বলে আমি বুঝতে পারছি, কিন্তু নর্মাল একটা মুভি দেখে বেরিয়ে গেলে বোঝা যাবে না যেটা বিক্রম মানে, আর বিক্রমকে আমরা সবাই জানি আই মুভি তো আমার পারফরমেন্স, আচ্ছা একটা জিনিস তুই এটা কি রিভিল করা ঠিক হচ্ছে মানে এটা তো অনেকে বুঝতে পারবে না হয়তো বা, এটা বুঝতে পারবে কি অনেকে এটা বিক্রম, ওটাই দেখা এটা বলে দেওয়া একটু অড লুক, এটা অড লুক মানে দেখে বোঝা যাচ্ছে সামথিং একটা প্রবলেম হয়েছে এখানে, খুঁটিয়ে দেখতে হবে, এবং এটা এটা সিনেমা সম্ভবত যেটা ফাইনাল লুক আমরা দেখতে পারি, যে মানে যেটা লাস্ট লুক আর আমাদের লুক রিভিল করেনি, এটা এটা তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ বিক্রম আছে, কিন্তু এখানে একটা অ্যাডিশন আছে শরীরটাকে একটু ভারী করা হয়েছে, ভারী করা কিছু জিনিস অ্যাড করা হয়েছে শরীরের মধ্যে এবং তারই করবে, কিন্তু বোঝা যাচ্ছে মানে ও জাস্ট মেকআপটা তখন নিচ্ছে, আমরা একটা রিভিলটা তো এখানেই করছি যে ও মেকআপ করছে মানে ও লুক লুক চেঞ্জ করছে, সে প্রস্থেটিক মেকআপ হোক বা এমনি যে কোনো মেকআপ হোক, বলে যে প্রস্থেটিক মেকআপ করেছিল এগুলো, কিন্তু কেন লুক চেঞ্জ করছে, কেন তার অন্য লুক করার কি নতুনত্ব কিছু এবং হিন্ট কিছু পাওয়া গেল না টিজার দেখে, মানে সবকিছু মিলে যেটা যেটা আমাদের এক্সপেক্ট যেটা আমরা এক্সপেক্ট করি কোনো হিন্ট পাবো না, শুধু দেখবো ফার্স্ট লুক, আমার ডাবল লাইক আমার তরফ থেকে, আমরা আমার দিক থেকে ডাবল লাইক সাউথ এর মুভির জন্য মানে জাস্ট কাঁপাচ্ছে বস, ঠিক আছে তো দেখো আজকে আমাদের ভিডিও, আজকে কোবরার অফিসিয়াল টিজার রিয়াকশন এন্ড রিভিউ ভিডিও আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব তখনই করো যদি আজকে ভিডিও সত্যি সত্যি ভালো লাগে এবং আমাদের নেক্সট এপিসোডগুলো দেখার জন্য একটা আগ্রহ মনে মনে তৈরি হয়, এবং তার সাথে যদি তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকে কোনো মুভির বা কোনো ট্রেলারের, এবং তার সাথে যদি তোমাদের কোনো ইনপুটস থাকে যে হ্যাঁ আমাদের ভিডিওর ব্যাপারে আমাদের ব্যাপারে বা চ্যানেলের ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্টসে জানিও, তাহলে সেগুলো আমাদের খুব কাজে লাগে, আমাদের খুব উপকার হবে, এবং আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, খুব নতুন নতুন ট্রেলার রিয়াকশন টিজার রিয়াকশন নিয়ে আসবো, তাহলে ততক্ষণ পাশে থাকো, দেখতে থাকো বং রিয়্যাক্টস, টাটা।